ছবিঘর প্রোডাকশনের বিশেষ নিবেদনে এই প্রথমবার অগ্নিযুগে বাংলার বিপ্লবীদের রোমাঞ্চকর কাহিনী নিয়ে আমাদের এই নিবেদন অগ্নিযুগের ডায়েরি। আজকের গল্প সুশীল বালক নয়। গল্পপাঠের খাতিরে এই ঘটনার কিছু অংশ আমরা কল্পনার আশ্রয়ে গড়ে নিয়েছি। এই কাহিনীর কিছু চরিত্র ও কিছু ঘটনা কাল্পনিক, আর বাকিটা ইতিহাস। শুরু হচ্ছে আজকের গল্প সুশীল বালক নয়। আদালত চত্বরে আজ ভিড়টা যেন একটু বেশিই হয়েছে, পুলিশও ঠিক করে সামলাতে পারছে না। যাদের কোর্টের কাছাকাছি অফিস তারাও অবধি এ দৃশ্য দেখে একটু অবাকই হলেন। সকাল থেকেই কোর্ট চত্বরে সব অল্পবয়স্ক ছেলে ছোকরাদের ভিড়। ব্যাপারটা কি, সবাই কেমন একটা রাগে ফুসছে বলে মনে হচ্ছে না? ব্যাপার স্যার, বাইরে অফিস যাত্রী মুখার্জিবাবু জিজ্ঞেসই করে ফেললেন কথাটা। প্রশ্নটা করেছিলেন কোর্টের বাইরের একজন পুলিশকে। পুলিশটা একবার আপাদমস্তক তাকে দেখে নিয়ে হাতের রুলটা যেভাবে নাচালো তাতে এটাই মানে দাঁড়ায়, কেটে পড়ুন। মুখার্জিবাবু পুলিশটি সেই ভাবভঙ্গি দেখে যখন আদালত চত্বর ছাড়িয়ে চলে আসছেন, তখন ব্যানার্জিবাবু এসে উপস্থিত। ব্যানার্জিবাবু মাঝে মধ্যে তার আপিস যাত্রার সঙ্গী হন। কোর্টের অধিকার কি দেখলে, হাওয়া গরম? প্রশ্ন করলেন ব্যানার্জি। বাপরে বাপ, ভিড়ে একেবারে বিরাক্কার হয়ে আছে মাথায়। একটা পুলিশকে দেখে জিজ্ঞেস করতে গেলুম, এবার তো পাত্তাই দিল না, একদম টং হয়ে আছে পুরো। হবেই তো বাবা, ব্যানার্জিবাবু নস্যির একটিপ নাকে নিয়ে ঝাড়তে ঝাড়তে বললেন। বন্দে মাতরম নিয়ে মামলা, কোন পুলিশের মাথা ঠিক থাকে বলো তো? বন্দে মাতরম নিয়ে মামলা মানে ওই বঙ্কিমবাবুর গানটা? হাত তুলে প্রবলভাবে আপত্তি জানালেন ব্যানার্জি। আরে তুমি কি দেশে নতুন এলে নাকি? আরে বন্দে মাতরম পত্রিকা অরবিন্দ ঘোষের এডিটর, ওইটা নিয়েই তো মামলা চলছে। ওদিকে ততক্ষণ কোর্ট চত্বরে আস্তে আস্তে বেশ একটা গোলমাল দানা পাকিয়ে উঠতে শুরু করেছে। ঘড়িতে তখন প্রায় 9:30। গোলমালটা আরও বেড়ে উঠল যখন দেখা গেল আদালত চত্বরে ম্যাজিস্ট্রেটের ফিটন বাইরা করছে। ফিটনটা আদালতের সামনে থামতেই তার থেকে নেমে দাঁড়ালেন ম্যাজিস্ট্রেট। নেমেই তার প্রথমে যেটা চোখে পড়ল সেটা হলো সামনে কয়েকশো জনতার প্রতিবাদী ভাবভঙ্গি। মুহূর্তে মনটা বিরক্তিতে ভরে গেল তার। এই নেটিভগুলোর কি কোনো কাজ নেই? কড়া দৃষ্টি ছেড়ে চার্জে থাকা অফিসারকে বললেন, ইন্সপেক্টর ঠেকানো অ্যাকশন অন দিস নিগার্স ইমিডিয়েটলি, আই ওয়ান্ট দ্যাট এরিয়া কোয়াইট অ্যান্ড ক্লিন। নির্দেশটা দিয়েই অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে আদালতে ঢুকে গেলেন ডগলাস হলিন্সের কিংসফোর্ড। ঘড়িতে তখন প্রায় 10:00। শুনানি শুরু হতে আর বেশি দেরি নেই। বিংশ শতকের প্রথম দশক, বাংলায় স্বদেশী আন্দোলনের জোয়ার যেন আস্তে আস্তে লাগতে শুরু করেছে গোটা ভারতবর্ষেই। 1905-এর বঙ্গভঙ্গ, রবি ঠাকুর যখন রাখি বন্ধন করে সকল হিন্দু মুসলিমকে এক হতে বললেন, ঠিক সেই দিন থেকেই বাংলার বিপ্লবীরাও সংকল্প নিতে শুরু করে দিয়েছিল, এবার আর পড়ে পড়ে মার খাওয়ার দিন নয়, পাল্টা মার এবার আমাদেরও দিতে হবে। তৈরি হলো অনুশীলন সমিতি আর যুগান্তরের মতো গুপ্ত সমিতি। তারপরে একে একে সেখান থেকে ছাপা হতে লাগলো দলের নিজস্ব মুখপত্রিকা। ব্রিটিশ বিরোধী লেখার মাধ্যমে জাগিয়ে তোলা শুরু হলো দেশের তরুণ যুবকদের। ঠিক এই সময় শ্রী অরবিন্দ ঘোষও বড়দা থেকে ফিরে এলেন আর এসেই শুরু করলেন বন্দে মাতরম পত্রিকা। শুধু পত্রিকা নয়, বাংলার বিভিন্ন গুপ্ত সমিতির আখড়ায় শুরু হলো তরুণদের শরীরচর্চা আর লাঠি খেলার মতো শারীরিক কসরত। দলের সদস্যরা সরকারের বিরুদ্ধে তখন আর্মস রেভলিউশনের প্ল্যানিং শুরু করে দিয়েছে।
কিন্তু ব্রিটিশ সরকার নজর রেখেছিল। বিপ্লবীদের কঠোরভাবে দমন করার প্রক্রিয়া শুরু করলেন তারা, আর সেই শুরুটা করলেন ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। 1907 24 জুলাই কিংসফোর্ডের নির্দেশেই যুগান্তরের সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্তকে 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হল। অপরাধ, যুগান্তরে তিনি 2টি সরকার বিরোধী রচনা প্রকাশ করেছেন। বিপ্লবীরা সরাসরি তখনই প্রতিবাদ করল না বটে, কিন্তু মনে মনে ক্ষোভটা ঠিকই বসে রাখল। কিন্তু আগুন জ্বলে উঠল যখন বন্দে মাতরম পত্রিকার বিরুদ্ধে মামলা করে অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হলো। এবার সারা বাংলার বিপ্লবীরা খেপে উঠল, প্রতিবাদীদের দল ভিড় করে প্রতিবাদ চালাতে লাগলো আদালত চত্বরে। ১৯০৭ ২৬ আগস্ট সকাল থেকেই চলছে বন্দে মাতরম পত্রিকার মামলার শুনানি। সেদিন যেন আদালত চত্বরে লোকে লোকারণ্য হয়ে রয়েছে। পুলিশ কোনো মতে ঠেকিয়ে রাখতে পেরেছে উত্তেজিত জনতাকে। সময়ের সাথে সাথে শুনানির মোড় যত ঘুরছে ততই যেন আদালত চত্বরে উত্তাপ বাড়ছে বিরোধীদের, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে বন্দে মাতরম স্লোগান। ক্রমে ব্যাপারটা সহ্যের সীমা ছাড়িয়ে গেল কিংসফোর্ডের। তিনি এই অসভ্যতা আর বরদাস্ত করবেন না, নির্দেশ দিলেন এবার স্রেফ অ্যাকশন। হুকুম পেয়ে পুলিশ বাহিনী লাঠিচার্জ করতে শুরু করলো আদালত চত্বরের জনতার উপর, আর একটু দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা উপভোগ করতে লাগলেন অ্যাকশনের ইনচার্জ ইন্সপেক্টর ইবি হুই। কিন্তু অকারণে মার কেন হজম করবে তারা? অপরাধ কি তাদের? একজনের শুনানি চলাকালীন তার সপক্ষে গলা মিলিয়েছে বলে? তৎক্ষণাৎ হুইয়ের সামনে এসে দাঁড়ালো 1 বছর 15 দিনের যুবক। হুই কিছু বুঝে ওঠার আগেই সে বেমক্কা ঘুষি চালিয়ে দিল হুইয়ের মুখে। হুই যখন ব্যাপারটা সামলে নিয়ে উঠে দাঁড়ালেন, ততক্ষণে কয়েকজন কনস্টেবল চেপে ধরে ফেলেছে সেই যুবককে। হে, এবার আর পারল না সে, কনস্টেবলদের কাছেই হার স্বীকার করল সুশীল সিং। বিচারের জন্য তৎক্ষণাৎ তাকে নিয়ে আসা হলো কিংসফোর্ডের কাছে। কি ব্যাপার? স্যার, গুরুতর অপরাধ, সুশীল সেন পুলিশের গায়ে হাত তুলেছে, ঘুষি মেরেছে, তাও আবার হুই কে? কিন্তু সুশীলকে দেখে কিংসফোর্ড বললেন, মুহূর্তে সে আদেশ পালিত হল ইন্সপেক্টর হুইয়ের পরিচালনায়। আদালত চত্বরে সেই 100 জনতার সামনে হুইপিং অ্যাক্টের মতো ঘৃণ্য আইন নেমে এলো সুশীল সেনের উপর। বেত মারতে শুরু করা হলো তার পিঠে। জনতা যেন স্তম্ভিত হয়ে গেল এই দৃশ্য দেখে। 15 বছরের এক যুবক, তার শরীর কেটে পড়ছে 1-1টি বেতের আঘাত, রক্তের কালশিটের দাগে ভরে উঠছে তার পিঠটা, অথচ তার মুখে যন্ত্রণার বদলে এক অদ্ভুত তৃপ্তি। প্রতিটা আঘাতের সাথে সাথেই তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে বন্দে মাতরম। বেত পড়ার সংখ্যা যত বাড়ছে ততই বাড়ছে সুশীলের বন্দে মাতরম স্লোগানের জোর। গুনে গুনে 15 ঘা বেত মেরে অবশেষে রেহাই দেওয়া হলো সুশীল সিংকে। তখনও তার মুখে লেগে আছে সেই অদ্ভুত তৃপ্তিটা। সেই মুখে আবারও শোনা গেল বন্দে মাতরম। এবার যেন গোটা বারুদের স্তূপে আগুন ধরিয়ে দিল ব্রিটিশ সরকার। এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে উঠল গোটা বাংলা। বিপ্লবীরা পরিকল্পনা করতে শুরু করলো, আর নয়, যে করে হোক ওই কিংসফোর্ডে বেঁচে থাকার দিন এবার ফুরিয়েছে। এবার তাদের অ্যাকশন নেওয়ার পালাম। অন্যদিকে রাতারাতি বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠলেন সুশীল সেন। কালীপ্রসন্ন কাব্যবিশারদ তার এই বেতমারের ঘটনাকে সম্মান জানিয়ে লিখলেন, যায় যাবে জীবন চলে আমায়, বেত মেরে কি মা ভোলাবে, আমি কি মার সেই ছেলে। সুশীল আস্তে আস্তে জড়িয়ে পড়ল বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে। শুধু তাই নয়, এই অসম সাহসী কিশোরকে শরিক করা হলো স্বয়ং কিংসফোর্ড হত্যার পরিকল্পনার সঙ্গে। কিংসফোর্ডের বাসস্থান, তার প্রত্যেক দিনের কর্মকাণ্ড, ম্যাজিস্ট্রেট কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের উপর নজর রাখার দায়িত্ব পড়ল সুশীল সেনের উপর। প্রশাসনিক মহলে কিছুদিন আগে থেকেই একটা জল্পনা চলছিল যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হয়তো বদলি হয়ে যেতে পারেন কলকাতা থেকে। তাই তার আগেই কিংসফোর্ডকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠল বিপ্লবীরা। কিন্তু কিভাবে হত্যা করা যায়? একে তো সাহেব মানুষ, তার উপর আবার ম্যাজিস্ট্রেট।
সর্বদা প্রহরী বেষ্টিত হয়ে থাকার কারণে কিংসফোর্ডকে হত্যার কোনো প্ল্যানই যেন পাকাপোক্ত হয়ে উঠল না। অবশেষে পাওয়া গেল একটি দুর্দান্ত প্ল্যান। মেদিনীপুরের বিপ্লবী হেমচন্দ্র দাস 1906 জুলাইতে যখন তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন, তখন তার উদ্দেশ্য ছিল সেখানকার বিভিন্ন বিপ্লবী সমিতিগুলির সঙ্গে যোগাযোগ করে তাদের থেকে অস্ত্র আর বোমা বানানোর প্রক্রিয়া শিখে আসা। তাহলেই বাংলার বিপ্লবীরা ঘরে ঘরে নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করতে পারবে। সেই মতো 1907 তিনি যখন ফ্রান্স থেকে ফিরলেন, তখন তার হাতের মুঠোয় ব্রাউনিং পিস্তল ও বোমা বানানোর ম্যানুয়াল। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য নিজেকে সশস্ত্র বিপ্লবের কাছে নিয়োজিত করলেন হেমচন্দ্র। যোগ দিলেন বারিন ঘোষের গুপ্ত সমিতিতে। এই হেমচন্দ্রকেই দায়িত্ব দেওয়া হলো কিংসফোর্ডকে হত্যা করার অস্ত্র তৈরি করতে। প্রথম সেই বিংশ শতকের প্রথম দশকে বিপ্লবীরা প্রয়োগ করল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। কিংসফোর্ড ছিলেন বইপ্রেমী মানুষ। তার কলকাতার কিড স্ট্রিটের বাড়ি থেকে যখন তিনি বদলির উদ্দেশ্যে রওনা হবেন, তখন তাকে সম্বর্ধনা ও বিদায় জানাতে নিশ্চয়ই অনেক মানুষ উপহার আনবেন। বিপ্লবীরা এই সুযোগটাকে কাজে লাগালো। ঠিক হলো ওই উপহারের মধ্যে করেই পাঠানো হবে একটি বোমা। হেমচন্দ্র তার শিখে আসা বিদ্যা এবং নিজস্ব বুদ্ধি কাজে লাগালেন এক্সপ্লোসিভ বানাতে। কিংসফোর্ড আইনের মানুষ, তাই আইনের বই উপহার দেওয়াটাই সঠিক মনে করলেন বিপ্লবীরা। সেই জন্যই হার্বার্ট ব্রুমের লেখা কমেন্টারিজ অফ কমন ল ডিসাইন্ড অ্যাট ইটস ইন্ট্রোডাক্টরি টু ইটস স্টাডি, এই বইটাই বিস্ফোরক বহন করার জন্য ব্যবহার করলেন তারা। বইটা ছিল মোট 1075 পাতা, যার প্রথম 80 পাতা আর শেষের 400 পাতা বাদ দিয়ে মাঝের 600 পাতা কেটে তৈরি হলো একটি ছোট্ট খোপ। হেমচন্দ্র তারপর ক্যাডবেরি কোকোর একটি কৌটোয় ভরলেন বোমার রসদ, পিক্রিক অ্যাসিড আর ফালমিনেট অফ মার্কারি। তারপর বোমাটাকে স্প্রিংয়ের সাহায্যে এমন সুনিপুণভাবে সে বইয়ের খোপের মধ্যে বসিয়ে দিলেন যাতে কিংসফোর্ড বই খোলা মাত্রই ঘটবে তীব্র বিস্ফোরণ। বিপ্লবীদের প্ল্যানিং সফল হবে। এবার অ্যাকশন। বিপ্লবী পরেশ মৌলিক সরকারি কর্মচারী পরিচয়ে কিংসফোর্ডের শান্তির কাছে পৌঁছে দিয়ে এলেন সেই বই। ক্রমে সে বইও পৌঁছে গেল কিংসফোর্ডের অন্দরমহলে। সালটা তখন 1908 জানুয়ারি মাস। কিন্তু হঠাৎ বিপ্লবীদের মাথায় হাত পড়ে গেল। জেলা দায়রা আদালতের বিচারপতি হয়ে কিংসফোর্ড মাস দুয়েকের মধ্যে বদলি হয়ে গেলেন মুজাফ্ফরপুরে। সাথে তার উপহার সামগ্রীও পৌঁছালো মুজাফ্ফরপুরে, যার মধ্যে তখনও বিপ্লবীদের বই বোমা রয়েছে অক্ষত অবস্থায়। কিন্তু পৌঁছানোর সাথে সাথেই কিংসফোর্ড এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে উপহার সামগ্রী খুলে দেখার সময়টুকুও পেলেন না। ফলে বই বোমার সময় সমস্ত উপহার গিয়ে জড়ো হলো গুদাম ঘরে। বেঁচে গেলেন কিংসফোর্ড। প্রথম দফায় বিফল হলেও হাল ছাড়লেন না বিপ্লবীরা। ঠিক করা হলো মুজাফ্ফরপুরে গিয়ে হত্যা করা হবে কিংসফোর্ডকে। দলের নেতা বারিন ঘোষ এই কাজের দায়িত্ব দিলেন সুশীল সেন এবং প্রফুল্ল চাকিকে। তারা দুর্গাদাস সেন ও দীনেশচন্দ্র রায় নামে ছদ্মনাম নিয়ে সরজমিনে ঘুরে এলেন মুজাফ্ফরপুর থেকে। দুই দফায় খুঁটিয়ে দেখে আসলেন কিংসফোর্ডের বাংলো আর সাহেবের সারা দিনের কর্মকাণ্ড। আবার নতুন করে তৈরি হলো ম্যাজিস্ট্রেট হত্যার ব্লুপ্রিন্টস। এবারেও বোমা, তবে এবার আর দূর থেকে নয়, সরাসরি বোমা নিক্ষেপ করা হবে কসাই কাজীর উপর। কিন্তু কথায় বলে না, রাখে হরি তো মারে কে, কিংসফোর্ডের কপালেও হয়তো তাই লেখা ছিল। মুজাফ্ফরপুর যাওয়ার ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সুশীলের বাবা, প্রায় মৃত্যুসজ্জায়। এদিকে সুশীল একরোখা, কিছুতেই সে মুজাফ্ফরপুর যাওয়ার পরিকল্পনা বাতিল করবে না। শেষে বারিন, হেমচন্দ্র এরা অনেক বুঝিয়ে সুশীলকে বাড়ি পাঠাতে বাধ্য হলেন। প্ল্যান বদলে কিংসফোর্ড নিধনের দায়িত্ব পড়ল আরেক তরুণ বিপ্লবীর উপর, নাম ক্ষুদিরাম বসু। এর পরের ইতিহাস প্রায় সকলেরই জানা। 1908 30 এপ্রিল ভুলবশত কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে দুই ইংরেজ মহিলার উপর বোমা চার্জ করে বসল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। আর এই ঘটনার সঙ্গে সঙ্গেই গোটা ব্রিটিশ সরকারের ঘুম উড়ে গেল। চুল চেরা তদন্ত শুরু হলো এই ঘটনা। এ খোদ মহারানীর সম্মানের ব্যাপার, যে করে হোক যেমন করে হোক অপরাধীদের ধরতেই হবে। কিংসফোর্ডকে অ্যাটেম্প আর বোমা চার্জ করে দুই ইংরেজ মহিলাকে হত্যার অপরাধে ব্রিটিশ সরকার ফাঁসি দিল তরুণ ক্ষুদিরামকে। আর প্রফুল্ল চাকি, তিনি তার আগেই পুলিশের হাত থেকে বাঁচতে গুলি করে আত্মহত্যা করেছেন।
ক্রমে তদন্ত যতই এগোতে লাগলো ততই বেরিয়ে আসতে লাগলো বাঘা বাঘা বিপ্লবীদের নাম, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ এবং আরও অনেকে। তদন্তে মুজফ্ফরপুরের কিংসফোর্ডের বাংলোর গুদাম থেকে উদ্ধার হল হেমচন্দ্রে বানানো সেই বই বোমা। বোমা বিশেষজ্ঞ মাসপ্রাট উইলিয়ামসের তত্ত্বাবধানে কলকাতায় নিয়ে এসে নিষ্ক্রিয় করা হলো সেটি। কলকাতায় বিপ্লবীদের নানান গোপন ডেরার থেকে উদ্ধার হল প্রচুর বোমা আর তার রসদ। এরপরেই ব্রিটিশ সরকার বাংলার বিপ্লবীদের উপর রাজদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করে, ইতিহাসে যাকে আমরা আলিপুর বোমা মামলা নামে জানি। বিপ্লবী সুশীল সেনের যাত্রা কিন্তু মুজফ্ফরপুর যাওয়ার আগে অবধি থেমে থাকেনি, এরপরেও সে চালিয়ে গিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। 1915-তে নদিয়ার এক সশস্ত্র অভিযানে বীরের মতো শহীদ হয়েছিলেন সুশীল সেন। যখন নদিয়ায় তাদের গোপন ডেরায় ব্রিটিশ বাহিনীর ঘেরাটোপে আটকে পড়েছিল সুশীল সেনের দলটা, তখন দলের বাকি সকলকে বাঁচাতে সে অনুরোধ করেছিল যেন তার সতীর্থরা তাকে মেরে তার মৃতদেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় পুঁতে দিয়ে যায়। সুশীল চায়নি তার মৃত্যু পুলিশের গুলিতে হোক কিংবা তার মৃতদেহ পুলিশের হাতে পড়ুক। দেশের স্বাধীনতার লক্ষ্যে বিপ্লবী বন্ধুর এইটুকু শেষ ইচ্ছে পূরণ করেছিল বাকি বিপ্লবীরা, পুলিশ হদিশও পায়নি তার দেহ। সুশীল কিন্তু সুশীল বালক ছিল না, হয়তো ইতিহাস আজ তার কথা প্রায় ভুলেই গেছে, ভুলে গেছে যে সুশীল ছিল দেশমাতৃকার সেই সন্তান যাকে বেত মেরে ভোলানো যায় না। শেষ হলো আজকের গল্প, সুশীল বালক নয়। গল্প পাঠে ও অন্যান্য চরিত্র ঋদ্ধিমান, তথ্যসূত্র পরিকল্পনা এবং পরিচালনায় ঋদ্ধিমান, আবহ সঙ্গীত ও স্পেশাল সাউন্ড এফেক্টস ছবিঘর, পোস্টার ডিজাইন অয়ন ঘোষ। ছবিঘরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ঝিঝি পোকা এবং কাকা ভাল্ব ফিল্মসকে। আগামী সপ্তাহে রবিবার আরও এক অগ্নিযুগের কাহিনী নিয়ে হাজির হবে অগ্নিযুগের ডায়েরি। চোখ রাখুন ছবিঘরের ইউটিউব চ্যানেলে।